বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বিষনাশক বা নির্বিষা যেটাকে বলি, বা বেজিরাজ যেটাকে বলি। এর আগের দুটো এপিসোডে আমি এটার গুণাগুণ সম্পর্কে বলেছি, আপনারা গাছটা দেখতে পাচ্ছেন। সাধারণত বনে জঙ্গলে যেখানে সেখানেই পাওয়া যায়। এর আগে আমরা যে দুটো এপিসোডে বলেছি এ গাছের গুণাগুণ সম্পর্কে, যেমন পুরাতন ঘাও, তারপরে হচ্ছে আপনার ব্যথার ক্ষেত্রে গুপ্ত ব্যথা, কুষ্ঠরোগ, দাঁতের ব্যথা, তারপর হচ্ছে সাপ, পোকামাকড় বা বিচ্ছু কাটলে সেক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা এই গাছ। তারপরে হচ্ছে আপনার বাতের ব্যথা, গুপ্ত আঘাত বা গোপন চোট কোথাও যদি লেগে থাকে, দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে ব্যথা, এরপর যদি কারো ক্ষুধা কম লেগে থাকে সেক্ষেত্রে, হজম শক্তি যদি কারো কম থাকে সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। আমাশয়, পুরাতন আমাশয় বা আমাশয়ের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। তারপর জন্ডিস রোগীদের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। এরপরে যাদের দেখা যাচ্ছে হার্ট দুর্বল, মানে একটুতেই হার্ট মানে ধরপর ধরপর করে বুকের ভিতরে, মানে অনেক দুর্বল হার্ট, বা যে কোনো সময় মানে বড় ধরনের আতঙ্কে তার মানে যারা দুর্বল হয়ে পড়ে বা হার্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে এই গাছটি একটি মহা ঔষধ। সেক্ষেত্রে আমরা শুকনা অর্জুনের ছালের সঙ্গে এই গাছের শিকড় দিয়ে কাড়া বানিয়ে আমরা খেতে পারি। কাড়া বানানোর পদ্ধতি আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হচ্ছে এক চৌঠা, এক চৌঠা অর্থাৎ আপনি শুকনা অর্জুনের ছাল নিলেন 15 থেকে 20 গ্রাম, এবং এই গাছের ছাল নিলেন 5 থেকে 7 গ্রাম, কিন্তু এই গাছের ছালটিও শুকিয়ে নিতে হবে। নিয়ে 2 গ্লাস পানি দিয়ে ধীরে ধীরে জাল করে, যখন 2 গ্লাস পানি যখন হাফ গ্লাস হয়ে যাবে, তখন ছেঁকে সকালে অথবা বিকেলে খালি পেটে সেবন করতে হবে। তাহলে দেখা যাবে যে যাদের হার্ট দুর্বল তাদের হার্ট অনেক শক্তিশালী হয়ে যাবে। এরপর সেক্সুয়াল সমস্যার ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। সাধারণত আমরা এর আগেও বলেছি যে এই গাছের শিকড় আমরা ব্যবহার করে থাকি ঔষধ হিসেবে, ওষুধ হিসেবে আমরা শিকড় ব্যবহার করে থাকি। এই গাছের সঙ্গে আরো কিছু গাছ আছে, আমি আপনাদেরকে বলবো। ওই ওই গাছে ওই গাছগুলোর সঙ্গে এই গাছটি মিলিয়ে আমরা সেক্সের ওষুধ ব্যবহার করে থাকি। তারপরেও যদি যাদের কারো যদি সেক্সুয়াল কোনো প্রবলেম থাকে, বা অর্থাৎ যেটাকে আমরা যৌন সমস্যা বা যৌন রোগ বলে থাকি, এই জাতীয় যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, দেখা যাচ্ছে যে শরীরে কোনো রকম উত্তেজনা নাই, সেক্ষেত্রে সে যদি কেউ এই গাছের 5 গ্রাম শিকড় 5 গ্রাম শিকড় সকালবেলা যদি সেবন করে, কিন্তু অবশ্যই পরিচ্ছন্ন, এবং গাছ চিনতে হবে, চিনে নিতে হবে, কারণ এরকম প্রজাতির অনেকগুলো গাছ আছে। আপনাদেরকে আমি গাছটি কিন্তু ভালোভাবে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখেন। এই গাছে 5 গ্রাম শিকড় প্রত্যেক দিন সকালবেলা যদি নেওয়া হয়, অথবা এই গাছের শিকড় বেশি করে নিয়ে যদি শুকিয়ে, দেখা গেলো যে 100 গ্রাম শিকড় শুকিয়ে যদি পাউডার করে বোতলে রেখে দেওয়া হয়, সকালে গরম পানির সঙ্গে নিলেও আপনার শরীর দুর্বলতা বা কোনো যৌন সমস্যা যদি থাকে, বা যাদের বীর্য পাতলা হয় সে বীর্য গাঢ় হয়ে যাবে, এবং অনেকের দেখা যায় কার্যক্ষমতা অনেক কম, তার কার্যক্ষমতা বেড়ে যাবে। এরপরে রক্ত শোধক, শরীরের ভিতরে যদি কোনো ময়লা থাকে, টক্সিন যদি থাকে, বা রক্ত যদি অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে এই গাছের শিকড় যদি আমরা সেবন করি প্রত্যেকদিন সকালে, তাহলে দেখা যাবে যে আপনার শরীরের ভিতরে যেসব
ময়লা থাকে, টক্সিন থাকে, সেগুলো বের করে ফেলবে। রক্তশোধক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। দেখা যায় যে অনেকের ঘা পাছড়া চুলকানি হয় যাদের, তাদেরকে আমরা এই গাছের শিকড় দিয়ে থাকি তার রক্ত পরিষ্কার হওয়ার জন্য। দেখা যায় যে অনেক রোগী ঘা বা চুলকানি, দাউদ, একজিমা হয়তো ভালো হচ্ছে না, অনেক সময় নাই, সেক্ষেত্রে সেই রোগী এই গাছের শিকড় যদি সকালে সেবন করতে পারে 5 গ্রাম পরিমাণ খালি পেটে, এবং এই শিকড় সেবনের আধা ঘন্টা পরে যদি 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ চাবিয়ে খেতে পারে, তাহলে তার খুব তাড়াতাড়ি রক্ত পরিষ্কার হয়ে যাবে এবং কোনো চুলকানি ঘা পাতলা থাকবে না তার শরীরে। এরপরে দেখা যাচ্ছে যে কাশি হাঁপানি, যাদের কাশি আছে, পুরাতন হাঁপানি আছে, সেক্ষেত্রে আমরা এই গাছের শিকড় ব্যবহার করে থাকি। মেনলি আমরা শিকড় ব্যবহার করে থাকি এই গাছের, কিন্তু হাঁপানির ক্ষেত্রে আগে আপনাকে মানে আপনার ভিতরে অর্থাৎ ফুসফুসের ভিতরে পুরাতন যেসব কফ আছে এগুলো আগে বের করে নিতে হবে, সেটাও আমি বলে দেবো। ওটার ক্ষেত্রে আমাদেরকে আরও 3টা গাছ ব্যবহার করতে হয়। ওই 3টা গাছ ব্যবহার করলে দেখা যায় যে আপনার ওটা আপনার ফুসফুসের ভিতরে অর্থাৎ লানের ভিতরে যা আছে ওগুলো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেলে তারপরে আপনি এই গাছের শিকড় সেবন করবেন, এবং এই গাছের সঙ্গে আরেকটি গাছের শিকড় আমরা সেবন করতে হবে, তাহলে দেখবেন যে হাঁপানি চিরতরে বিদায় হয়ে গেছে। আর কাশির ক্ষেত্রে দেখা যাবে যে এই গাছের শিকড়ের সঙ্গে, 5 গ্রাম শিকড়ের সঙ্গে 2টা কালোমরিচ বেটে যদি আপনি সেবন করেন সকালবেলা, মধুর সঙ্গে সেবন করে আধা ঘন্টা পরে যদি আপনি 1 গ্লাস পানি নেন, তাহলে দেখবেন যে আপনার কাশ ভালো হয়ে গেছে। এরপরে দেখা যায় যে আমাদের মা বোনদের ঋতুস্রাব, ঋতুস্রাব অর্থাৎ আপনার মিন্স যদি ক্লিয়ার না হয়, দেখা যায় যে যাদের মিন্সের সমস্যা বা ঋতুস্রাব ক্লিয়ার হচ্ছে না, অনেকে দেখা যায় 3 মাস, 4 মাস, 6 মাস, অনেকের 1 বছর পরে হয়, সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা এই গাছের সঙ্গে আরও একটি গাছ ব্যবহার করে থাকি, আমি আপনাদেরকে পরেও বলবো সেই গাছটি, তবে গাছটি হয়তো নাম বললে আপনারা চিনবেন। আমরা অশোক গাছ ব্যবহার করে থাকি, অশোক গাছের সঙ্গে, অশোক গাছের শিকড়ের সঙ্গে বা পাতার সঙ্গে আমরা এই গাছের শিকড় ব্যবহার করে থাকি। এবং আরও একটি গাছ আছে আমি আপনাদেরকে বলবো, ঋতুস্রাবের ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। এরপরে জ্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর কোনোভাবেই নামছে না, যদি এই গাছের শিকড় বেটে রস সেবন করা হয়, তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি জ্বর ভালো হয়ে যায়, 1 দিন 2 দিনে জ্বর ভালো হয়ে যায় এবং মানে শরীরটা স্বাভাবিক হয়ে আসে। সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ, বয়স্কদের ক্ষেত্রে একটা পরিমাণ আছে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা পরিমাণ আছে, বয়স্কদের ক্ষেত্রে আপনি 1 চামচ রস সেবন করতে পারবেন, শিকড় পাতার নয়, অবশ্যই শিকড়। আমরা কিন্তু ঔষধ হিসেবে শিকড় ব্যবহার করবো এই গাছের, আপনাদেরকে এর আগেও বলেছি এখনো বলছি, এই গাছের আমরা অবশ্যই শিকড় ব্যবহার করব, পাতা নয় বা ডালপালা নয়। ছোটদের ক্ষেত্রে 1-2 ফোঁটা শিকড় দেখা গেছে যে হয়তো 0 বয়স তার ক্ষেত্রে 1 ফোঁটা, আর যদি মানে আপনার 1-1.5 বছর বা 2 বছর বয়স হয় তাদের ক্ষেত্রে 1 ফোঁটা, যাদের 5 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে 2 ফোঁটা রস, আর বয়স্কদের ক্ষেত্রে 1/2 চামচ। জ্বরের জন্য আমরা 1/2 চামচ রস ব্যবহার করব, ব্যবহার বলতে সেবন করব আর কি, সেবন করলে দেখা যাবে যে জ্বর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে এই গাছটি চেনার সহজ একটা উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা দেখবেন এই যে কোমল পাতাটা ছাড়ছে, এই গাছের পাতা সাধারণত তেল তেলে হয়, সাধারণত তেল তেলে হয়, পুরোটা তেল তেলে, কোনো সুমসুমি থাকে না, বা থাকলেও মানে অত না, কিন্তু পাতাগুলো তেল তেলে, মানে ওই অর্থাৎ লাইটিংটা খুব সুন্দর থাকবে ওই পাতার। এই গাছটা যখন আপনি উঠাবেন এর গোড়ায় দেখেন যে একটা, এই যে দেখেন জটলার মতো অনেকগুলো শিকড়, দেখেন জটলার মতো অনেকগুলো শিকড়, ধূসর বা কালো বর্ণের শিকড় হয়ে থাকে। আমাদেরকে অবশ্যই প্রকৃত গাছটা চিনে ব্যবহার করতে হবে। আপনার গাছটি আবার একটু দেখুন, ভালোভাবে দেখার চেষ্টা করেন, আমি খুব কাছে থেকে দেখাচ্ছি, অবশ্যই ভুল করবেন না। ধন্যবাদ।